হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং ব্লগ। তো অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, তো কাজের জন্য বাড়িতে আসা হয় না, আর বাড়িতে না আসা হলে তো ভিডিও ছাড়া হয় না, সেরকম মুড থাকে না ওইখানটায়, সেরকম পরিস্থিতি থাকে না। তো আজকে রান্না টান্না করবো আমি। তো কিছুক্ষণ আগে ক্যারাম খেলা হয়েছে, তো ক্যারাম খেলার কিছু মুহূর্তে শুরু হবে আমাদের ক্যারাম খেলা, যে প্রতিদ্বন্দ্বিতায় আছে। হ্যালো, হাউ আর ইউ? তা তোর কি নিবি? আমি সাদা। কালকে তোকে কবার হারিয়েছি এটা বল। কালকে একবার। আর তাল গাছে দুবার। আর কি করেছিলাম তাল গাছে? তাল গাছে আমাকে দিয়ে খাটতে নিয়ে যা। হ্যাঁ, আমাকে দিয়ে সব খাটিয়ে নিয়ে। এইখানে একটা আছে, তিনটে। প্রথমে মাছ ভাজছি, মাছ ভাজার পরে মাংস হবে, মাছটা কালকে কার জন্য, যদি ভালো লাগে একটু একটু খেয়ে দেখবো। আমার সাথে পারেনি, এই যে এর সাথে হারিয়ে, এর সাথে হেরে গিয়েছে। আবার হারটা এমনই হার, সে কাজ করতে গিয়েছিল তখন এই লোক চুরি করে নিয়েছে গুটি। এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার কড়ায় আমি কাটা পেঁয়াজ ভেজে দেবো, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওটাকে ভেজে নেবো। ভাবছি এখন থেকে প্রত্যেক সপ্তাহে বাড়ি এসে ভিডিও টিডিও বানাবো। এবার থেকে আশা করি তোমরা সপ্তাহে দু একটা করে ব্লগ দেখতে পাবে এবং আমার ভিডিও আসতে থাকবে, আমি এটাই ইচ্ছা প্রকাশ করেছি। তারপরে তো দুর্গাপুজো আছে, দুর্গাপুজো ঘুরতে ফুরতে যাওয়া, আর দেখবো যদি মহালয়াটা পারি তো কিছু একটা ভিডিও ভিডিও করার জন্য একটা ছুটি নেওয়ার ইচ্ছা আছে, দেখি কতদূর কী হয়। তো ওই দিন একটা ভিডিও বানাবো। আর এর আগে আমার লাস্ট ভিডিওতে একটা ভাই আমাকে রেকমেন্ডেশন করেছিল ভিডিও বানানো, ভিডিওর তো সেই রেকমেন্ড অনুযায়ী একটা রিয়াকশন ভিডিও আমি করবো, মানছি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু তাও ওটা আমি করবো ভিডিওটা। আবার রান্না এই মুহূর্তে শেষ হলো, তো এবার স্নান স্নান করে আসি, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে দেখো মাংসটা, তারপর টেস্ট করে জানাবো কেমন হয়েছে। আর আজকে ভাবছি একটা ভিডিও বানাবো, আলাদা ধরনের, একটু উন্নত ভাইন্স ভিডিও যেগুলোকে বলে সেই টাইপের ভিডিও একটু বানাবো, বানানোর চেষ্টা করব। যদি আসো দেখো ভিডিওগুলো, ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে বলো তোমার বন্ধুদেরকে। তো চলো স্নান টান করে আসি, তারপরে দেখা হবে।
আমি একটু স্নান করবো, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা থামার নাম নিচ্ছে না, তো আমি একটু স্নান টান করে এসে দেখ করবো। আমি ওইটাই তো বলছিলাম, ওইটাই বলছিলাম যে লাল ইয়ে দে, লঙ্কা গুঁড়ো দে, হেভি সুন্দর হবে। ব্যাপারটা হচ্ছে এখানটায় কালারটার জন্য বোঝা যাচ্ছে না, নাহলে টেস্ট কিন্তু একদম লাল লাল করে একদম কষা মাংসের মতন, তাই তো? তো দেরি কিসের, আমিও খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা একটা জিনিস দেখো, বৃষ্টিটা হালকা হালকা করে ছাড়ছে, সামনে রাস্তা, রাস্তায় পুরো জল জমে গিয়েছে। এই সময় ভালো তো একটা গাড়ি গেলে, এই যে এই যে এই যে